হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারা অন্যরকমের একটা রেসিপি নিয়ে আইছি। আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবারই ভালো লাগবে রেসিপিটা দেখিয়া। দেখোকা এখানে আমি কেতা কেতা আনছি, আমি কইয়া যাইরাম। এখানে দেখতে পারা লাল পেঁয়াজ আনছি ছোট ছোট করে ফলিয়া, আর এখানেও কাঁচামরিচ, আর এখানেও দেখতে পারা বেসন আনছি 1 কাপ বেসন, আর এখানেও পরিমাণ মতনই আমি আনছি দই লাউ কয় 1 কাপ ওই দই লাউ। এখানেও লাল ডাল যেটা মুসুরি ডাল, মুসুরি ডালটা আনছি দেখতে পারা। এখানেও মুসুরি ডালটা আনছি ব্লেন্ডার খৈরে আমি আনছি এটা। আর এখানেও দেখা যারো চাউলের গুঁড়ি 1 কাপের মতো আনছি আমি চাউলের গুঁড়ি। আর এখানেও ফাটাকপিটা আনছি দেখা যারো ফাটাকপি, এগুলা দিয়ে একটা রেসিপি বানাইমু। আর এখানেও ধনিয়া পাখার পাতা আনছি, ফ্রেশ নাই ফ্রিজের ধনিয়া পাখার পাতাটা, এগুলা দিয়া একটা বড়া বানাইমু আপনারা দেখতে পারবা। আর এখন কো আমি এখানেও কেতা কেতা দেওয়া লাগে, আমি সবগুলা মশলা এখন কো দিমু আপনারা দেখবা। এখন কো আমি আস্তে আস্তে সবগুলা দিলাইমু দেখতে পারবা আপনারা। এখন কো আমি ডাইলগুলা দিলাইরাম ব্লেন্ডার কইরা আমি আনছি ডাইলটা। আর এখানে তো ফাটাকপি দেখছুনি আপনারা। আর এখানে আমি বেসনগুলা দিলাইরাম। আর এখানেও চাউলের গুঁড়িটা দিলাইরাম। আর এখানেও আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলা দিলাইরাম। আর এখানেও ধনিয়া পাখা পাতাটা দিলাইরাম। আর এখন কো আমি সবগুলা মশলা যা আছিল সবগুলা মশলা এখন কো আমি অ্যাড করে লাইমু দিলাইমু দেখতে পারবো আপনারা। সবগুলা মশলা দিলাইমু এখন কো। পরিমাণ মতন দিলাইরাম আমি এখানেও হলুদ পাউডার 1 টেস্পুন, হলুদ পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কারি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার দিলাই মখন কো দেখতে পারবো আপনারা। ওয়ান টিস্পুন মরিচ পাউডার দিলাইমু, এগুলা দেখা যারো। এখন কো আমি এগুলারে বালাটি কানে মাখাই লিমু আপনারা দেখতে পারবা। এখন কো আমি এগুলারে বালাটি কানে মাখাই লাইরাম। পরিমাণ মতো লবণ দিলাইরাম। এগুলারে আমি বালাটি কানে মাখাই লাইরাম। আমি কোনো পানি অ্যাড করছি না, কেন অটোমেটিক এটা থেকে পানি বার হইব। এগুলার আমি বালাটি কানে মাখানির পরে আমি রেসিপি যাইমু গিয়ে আপনারা দেখতে পারবা কিরকম রেসিপিটা বানাই। দেখো আমি বালাটি কানে মাখাই লিছি মাখানির পরে, এখন কো আমি কেন দেখো কা দেখতে পারাই কেন। এখন কো আমি এগুলা দিয়া বড়া বানাই লিমু আপনারা দেখতে পারবা। ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার ভিডিওর সাথে থাকুক, আমি কীরকম বড়াটা বানাই আপনারা দেখুক দেখতে পারবা। পরিমাণ মতো তেল দিলাই এখন কো বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু তেল দিলাইরাম। দেখতে পারা এগুলা দিলাইম এখন কো বিসমিল্লাহির রহমানির রহিম।
কমি দেখা যা আমি দিলে আইরাম এগুলারে অন কমি ফুল গুলা দিলে আইমা আরো দিমো কতরি অন বিড়িও বড়ই যা রহন বেশি দেখো আমার হই গেছে পরাটা হই গেছে দেখতে পারা অনকু লামাইলি মু তো দেখতে পারা কত সুন্দর হইছে অনকু লামানি ফালা হইছে লামাইলি মু অনকু এগুলা রে লামাইলি মু দেখতে পারবা আপনারা অনকু লামাইলারাম হই গেছে এখনকু দেখতে পারা আমার বড়া গুলা হয়ে গেছে এখনকু আমি তুলে আই নিয়েছি আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবরই ভালো লাগবো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে ভুলবা না ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেখো কা গোলা বড়াটা আমার হয়ে গেছে লামাইলেছি আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখে ভালো থাকুক আসসালামু আলাইকুম